গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলতে, কাল রাতে একটু শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য রাতে আমি কিছু খেয়ে ঘুমাইনি, সবাইকে খাইয়ে আমি শুয়ে পড়েছিলাম। তাই সকালবেলা উঠে এত খিদে পেয়েছে, আমি নিজেই মুড়ি ভিজিয়ে, মানে টিফিন বানানোর সময় দিইনি, নিজে মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছি। তারপরে মায়েদের জন্য একটু টিফিন করে দিয়েছি, পরোটা আর ছোলার ডাল। আর এখন বাজে 8:20, এখান থেকেই আমার আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, মারা খাচ্ছে আর অন্যদিকে মিনাল বাজার করে নিয়ে এসছে। মাসি খাওয়ার পরে বলল যে, বৌমা তোমার কাল রাতে বলছিলে শরীরটা খারাপ, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আমি বারণ করেছিলাম, তাও বলল যে না না। আর কি বলতো, ওনারা দুজন এলে যতটা পারি চেষ্টা করি নিজে সব কিছু করার, ওনাদের একটু রেস্ট দিই, কেননা দুজনে তো সেখানে কাজকর্ম করে, এখানে এলে একটু রেস্টে থাকে। আর আমি মাসে ওদিকে সবজি কাটছে বলে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ভেজাতে, জামা কাপড়গুলো কাচবো আর কাচাকুচি করে স্নান করে আজকে ছেলেকে একটু পড়তে বসাবো। যেদিন থেকে ঠাম্মি এসছে একদম পড়তে চাইছে না, আর কিছু বলাও যাচ্ছে না, বললেই মানে গিয়ে সঙ্গে সঙ্গে ঠাম্মিকে বলে দিচ্ছে মা বকেছে মা বকেছে। আর নাতিকে বকলে তো যা হয়, দাদু ঠাম্মিরা যা করে সঙ্গে সঙ্গে বৌমাকে এসে বকে দিচ্ছে। তো আজকের মা নিজেই বললো, সৌমিতা ওকে আজকে একটু পড়াতে বসাবে, কেননা একদম পড়তে চাইছে না। আর আজকে যেহেতু রবিবার, স্কুলে যাবে না, দেরি হলেও অসুবিধা নেই। তাই আমি স্নান করে পুজো দিয়ে ওকে একটু পড়াতে বসেছি। ওকে আমি কাজ তুলছিলাম, কাজ দিয়েছি, ও লিখছে আর আমি কাজ তুলছিলাম। আর এখানে মাসি আদা রসুন ছাড়াচ্ছে। আর এই যে, এই দেখো আমার কর্তা মশাই মাছ ভাজা করছে। মানে মাঝে মাঝে মাছ টাছগুলো ভেজে দেয়, তবে সব সময় নয়। আর যেহেতু মায়ের বাধ্য ছেলে, মা বলেছে যে ও যেহেতু ওকে পড়াচ্ছে, তুই একটু মাছগুলো ভেজে দে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ও তো ডিউটি যাবে, দেরি হয়ে যাবে, ওই জন্য মাছগুলো ভাজা করছে। আর এই দেখো আমাদের অনিমাদি, অনিমাদি মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে বসে বসে। তো আমার ছেলেকে পড়ানো, কিছুক্ষণ পড়িয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মিনাল যেহেতু ডিউটি যাবে, দেরি হয়ে যাচ্ছে। আর একে মাছ ভাজতে দেবো কি, দেখো মাছ ভাই মানে রান্নাঘরে এসেছে তো কড়াটা পুরো পুড়িয়ে দিয়েছে, একেবারে লালে লাল হয়ে গেছে। আর আজকে রান্না হবে, মাংস হবে, ওই কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই দেখো আমার দুষ্টুটা চিংড়ি ভাজা খেতে এসছে, আর মাছের ঝাল হবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো দুষ্টুটা পড়তে পড়তে, ও বাবাই খাবার নিয়ে এসছে, তো প্রত্যেকটা চিপসে, চিপসের মধ্যে খেলনা আছে, মানে চিপস নয় রিংস বলে, তো রিংস খেলনাগুলো, সমস্ত খেলনাগুলো কেটে কেটে বের করছে কী খেলনা পড়েছে। আর মানে এখন প্রায় 11:30 বাজে, দেখো মা আর মাসি দুজনে একদম টান টান করে ঘুম দিচ্ছে। তো টিভি দেখছিল কিছুক্ষণ, আর কতক্ষণ টিভি দেখবে, শুয়েছিল গল্প করতে করতে, দুজনে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে রান্না করছি। সবে কুমড়ো আর পুঁই শাকের তরকারিটা হচ্ছে, আর কড়াটা তো পুরো পুড়িয়েই দিয়েছে। আর এই কড়াটা না এই রকমই, ওপরের দিকটা সাদা, তলাটাও সাদা, আর মাঝখানটা আমার পুড়ে যায়, তাই জন্য ওই কড়াটা ওইটুকু আর পরিষ্কার করতে পারি না, ওইটুকু সব মানে যতই পরিষ্কার করি ওইটুকুই পুড়ে যায়। তো কী আর করব, আমি এদিকে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে মাছের ঝাল আর একদিকে চচ্চড়ি হচ্ছে, মাংসটা শেষে করব। আর মারা তো ঘুমাচ্ছে, তো রান্নাবান্না কিছুটা হয়ে এসেছে। আর মিনালকে আমি, মাংসটা হচ্ছে ও তো মাংস খাবে না, মিনালকে আমি মাছের ঝাল আর চচ্চড়ি দিয়ে খেতে দিলাম। আর এখানে দেখো ঠাম্মিকে অনেকক্ষণ থেকে বলছে তোলো তোলো, তো ঠাম্মি উঠছে না। তো তারপরে কিছুক্ষণ পর ঠাম্মিকে তুলে নাতি আর ঠাম্মি, দুই ঠাম্মি মিলে খেলতে বসেছিলো, আমিও খেলছিলাম খেলতে খেলতে। তারপরে মিনাল ডেকেছিলো, ভাত দিতে গেছিলাম, আবার এসে খেলছি আর খেলাধুলা, লুডো খেলছিলাম। তারপরে দেখো মাসির জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, এই শাড়িটা কেমন হয়েছে বলবে, মাসিকে কেমন লাগে। তো মাসির জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলাম, আর একটা ওই যে পাশে মায়ের হাতে ওই শাড়িটাও নিয়ে এসেছিলাম, দুটো শাড়ি। আর এই গলার একটা হার নিয়ে এসেছি, কানের বসা, আর চুড়ি নিয়ে এসেছিলাম। মাসি এমনি কিছু পরতে চায় না, তো নিয়ে এসেছি, পুজোর সময় পরবে, সোনা দানা তো নয়, এমনি সিডি গোল্ডের। তো তারপরে সবাই, মারাও স্নান টান সেরে, লুডো খেলার পরে মারা বলছিল যে সৌমিতা পরোটা খেয়েছে খিদে নেই, ওই জন্য লুডো খেলছিলাম। তারপরে দুপুরে খেতে বসেছি আমরা, আর আমার দুষ্টুটা ও খাবে না, আমরা তিনজন খাচ্ছি, ও পাশে বাড়ি পিপিদের বাড়ি খেতে যাচ্ছে, প্রতি সানডে তো পিপিদের বাড়িতেই খায়, আজ মানে ওদের মাংস হয় বলে। আর মিনাল মাংস অতটা খায় না, ওই জন্য আমাদের মাংসটা কম হয়,
তো আজকে বাড়িতে মাংস হয়েছে তবু খেলো না। আর এই দেখো খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে মায়ের আদর খাচ্ছি। আদর বলতে এখানে শুয়ে সবাই শুয়ে শুয়ে গল্প শুনছিলাম মায়ের কাছে, রূপকথার গল্প নয়, এমনি আমাদের সেখানকার পাড়ার গল্প, নিজেদের কিছু গল্প, এইসব শুয়ে শুয়ে গল্প করছিলাম। তো আমরা গল্প করি, আর তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে। টাটা টাটা সবাইকে।